मेहनत करके तूने इमेज मेरा मीम बना दिया। तो गाइस देखो अच्छे अच्छे हेयर गाड़ी आहा, कहीं नर्म निगाह है आहा, कहीं गोरे बाहे आहा। सो हे गाइस, आमी एखन आछि हायरद्वारेर सामनेर सीढ़ीते, जेखाने सबाई आसे आर छबि तुले। आर आजके एक तारीख माने 2023-এর एक तारीख छे, एखन भीड़टा प्रचुर आछे। सामनेर इमामबाड़ा एकटा बंद आछे एखन मोहरमे खुले। हाय तो गाइस देखते पाच्छो एटा हच्छे हायरद्वारी, आर आमार पिछने आछे समीर। कुछ पूछा मैंने कुछ। एटा पार्कर नाम कि बोलो? মতিঝিল পার্কে ঢুকতেই মুর্শিদাবাদের এই দাদাটা আমাদেরকে দেখে চিনে নিয়েছিল, বলে দাদার সাথে কিছু কথাবার্তা করলাম। তোমার কে লাগলো? আমার মামা লাগলো। মামা কিরকম মামা? নিজের মামা, আমার মায়ের ভাই আছে। দাদা দাঁড়ান দাঁড়ান, ভিডিও দেখছি আমি, আর ফটো তুলব, আপনার ভিডিও দেখি। এই তোমার হাতে আসছে নাকি? না কোনো এই মেয়েগুলো না 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 ওগুলো ওগুলো আলাদা। तो सबसे प्रथम वीडियो किसी देखा? फेसबुक नहीं दे বীরভূম থেকে এসেছে। আর আমি মানে এখন তো দেখে অবাক যে বীরভূম, বীরভূমের বন্ধুরাও আমার ভিডিও দেখে। তো বলো আমার ভিডিও কেমন লাগে? বলো আমাদের ভিডিও দেখে কেমন লাগছে তোমাদেরকে? ভালো লাগে? মতিঝিল পার্কের ভিতরে তোমাদেরকে একটা আলাদা ইউনিক জিনিস দেখতে পেলাম। পাপাই মাঝি তোমার নাম? বাপ্পা মাঝি। তো বলো ভিডিও দেখতে কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, খুব আনন্দ করি তোমার ভিডিও দেখে। তোমার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি গোদাইপুর, জঙ্গিপুর গোদাইপুর। ও আচ্ছা, জঙ্গিপুর। আমরা গ্রাম থেকে এসেছি। মখা চলা চলা উড় বড়তা গয়া, তোমার রেরা মে সাথ সাস লেতা গয়া। ऐसी जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी है। তাজমহল, আর যেটা আমি ফকির বসের বউকে গিফট করেছি, বউকে না জিএফকে। তো দেখা যাক, এর ভিতরে গিয়ে দেখাচ্ছি, আর বাকি ভিডিওতে চলতে থাকো, দেখা হবে। হ্যাঁ, ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি মালদা।
ভিডিও আমার কিসে দেখো বলতো ফেসবুক ফেসবুকে বেশি দেখি ফেসবুকে তো বলো তো আমার কি ভিডিও ভালো লাগে ভালো লাগে আর মানে মানে কি লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, মানে খুব অল্প সময়ে এতটা সাপোর্ট আর আমাদের সঙ্গে থাকার জন্য। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে বেরিয়ে গেছি আর দেখতে একদম খুব অসাম লাগলো, অনেক অনেক কিছু ছিল যেটা একদম বলে শেষ করা যাবে না। বাড়ি তো ভিডিও তো সম্পূর্ণ এড করবো। তো দেখতে থাক ভিডিওটা আর আমি জিজ্ঞেস করি এখন যে স্যামিকে কেমন লাগলো। সব থেকে মেন কথা কি 25 টাকার টিকিট ছিল তো পয়সা অসুল হয়ে গেছে আমাদের। তো গাইস কমেন্ট করে বলো, একদম খুব সুন্দর ফুল লাগছে দেখতে। আর এই ফুলটা কি ফুল আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমরা এখন আছি টোল প্লাজাতে, মানে যেখানে টোল ট্যাক্স কাটে, আর যে দাদাটা টাকা কাটে সেই দাদাটা আমাদেরকে দেখে চিনতে পেরেছে। ভালো লাগলো ফরমান বাঙালিকে বললো একটা লোক তুমি বাংলাদেশি, মানে ওকে সবাই বাংলাদেশি ভাবে, বুঝতে পারলা? আমি অনেক কাউকে বলতি যে মানে বেশিরভাগ লোকই আমাকে বাংলাদেশের ভাবে, না আমার বাড়ি বাংলাদেশ না, আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের মালদা। ভিডিও ভালো লাগলো লাইক করো, না লাগলে ডিসলাইক করো। দেখা হচ্ছে নতুন একটা ফেসবুক ভিডিওতে।